সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আপনাকে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে। আমি একদম সহজ করে উপস্থাপন করব। এই ধরনের ভিডিও এডিটিং করার জন্য আমরা ইনশট অ্যাপসটি ব্যবহার করব। এটি প্লে স্টোরে পেয়ে যাবেন, আর এটার প্রো ভার্সনের লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনারা প্রথমে ভিডিও লেখাতে টাচ করবেন, তারপর এখান থেকে অল লেখাটাকে সিলেক্ট করবেন, তাহলে গ্যালারির ছবি ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন। এখানে ব্ল্যাঙ্কে টাচ করবেন, তারপর টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন আপনাকে ক্যানভাসে টাচ করে এখান থেকে 9:16 সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন এই টুলসগুলোকে একটু বাঁ দিকে নিয়ে এখানে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এখানে টাচ করবেন, তারপর সাদা কালারটা সিলেক্ট করে টিক মার্কে টাচ করে দিতে হবে। এখন এই লেয়ারটাতে ধরে টেনে আপনি যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড করে একদম প্রথমে চলে যাবেন। যাওয়ার পর এই টুলসগুলো থেকে আপনাকে খুঁজে নিতে হবে পিআইপি লেখাটা, এখানে টাচ করবেন। গ্যালারি থেকে আপনার পছন্দের ছবিটি সিলেক্ট করবেন যেটা দিয়ে আপনি স্ট্যাটাস ভিডিও বানাতে চান। ছবিটা আনার পর আপনাকে এখানে ধরে এটাকে ভালোভাবে জুম করে নিতে হবে। আমি আরও একটু জুম করে নিচ্ছি। এতটুকু জুম করার পর লেয়ারের শেষ অংশে একবার টাচ করতে হবে, তারপর ভিডিও এন্ড লেখাটাতে টাচ করবেন। এখন আপনাকে ছবিটাকে ধরে সম্পূর্ণ ছবিটা ডান দিকে নিয়ে যেতে হবে, ঠিক শেষ পর্যন্ত নিয়ে যাবেন। এতটুকু নেওয়ার পর কি ফ্রেম লেখাটাতে টাচ করবেন, তারপর এই লেয়ারটাকে 7 সেকেন্ড বাঁ দিকে নিতে হবে। এখানে টাইমটা দেখবেন, 7 সেকেন্ড যাওয়ার পর ছবিটাকে ধরে সম্পূর্ণটা বাঁ দিকে নিয়ে যেতে হবে, একদম সম্পূর্ণ ছবিটা বাঁ দিকে নিয়ে যাবেন। নেওয়ার পর এই লেয়ারটাকে আবার 7 সেকেন্ড নিতে হবে আপনাকে। আমি 14 সেকেন্ড বরাবর গিয়ে ছবিটাকে আবার সম্পূর্ণটা ডান দিকে নিয়ে আসব। আনার পর আবার লেয়ারটাকে 7 সেকেন্ড নেব, তারপর ছবিটাকে ধরে বাঁ দিকে নিয়ে যাব। এইভাবে করে আপনার সম্পূর্ণ ভিডিওটা করা নেবেন, যতটুকু ভিডিও আপনার করা হয়ে গেলে আপনাকে একদম প্রথমে চলে যেতে হবে। যাওয়ার পর পিআইপি লেখাটাতে টাচ করবেন, তারপর গ্যালারি থেকে একটা ছবি আনতে হবে, এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে আনার পর এখানে ধরে ভালোভাবে জুম করে নেবেন, জুম করার পর একদম নিচে বসিয়ে দেবেন, তারপর লেয়ারের শেষ অংশে টাচ করে ভিডিও ইন লেখাটাকে সিলেক্ট করবেন। তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে ব্ল্যান্ড অপশানে টাচ করবেন, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দেবেন। এখন এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আপনাকে আবার পিআইপিতে যেতে হবে। যাওয়ার পর গ্যালারি থেকে একটা কালার ইফেক্ট ভিডিও আনতে হবে, এটা ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটাকে আনার পর এখানে ধরে আমি ফুল স্ক্রিন করে নেব, তারপর এই টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে ব্ল্যান্ড অপশানে যাব, তারপর এখান থেকে স্ক্রিনটাকে সিলেক্ট করব, তারপর টিক মার্ক করে দেব। এখন এই টুলসগুলোকে ডান দিকে নিয়ে আবার পিআইপিতে টাচ করে গ্যালারি থেকে একটা হোয়াইট স্ক্রিন লিরিক স্ট্যাটাস ভিডিও আনব, এটার ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এটাকে আনার পর এই সাদা লেয়ারটাকে ধরে হালকা একটু বাঁ দিকে নেবেন, লেখাটা কোথায় আছে দেখবেন। নেওয়ার পর এখানে ধরে জুম করে একটু বড় করে নিতে হবে লেখাটাকে, তারপর একদম নিচে নামিয়ে দেবেন। নামানো হয়ে গেলে এই টুলসগুলো থেকে আপনাকে ব্ল্যান্ড অপশানে যেতে হবে, তারপর টুলসগুলোকে বাঁ দিকে নিয়ে এখানে দেখুন ডার্কিন লেখা আছে, এটাকে সিলেক্ট করতে হবে, তারপর টিক মার্ক করে দিতে হবে। এখন আমি একদম প্রথমে চলে যাব, তারপর টিক মার্কে গিয়ে আমি আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি ভিডিওটা। ভিডিওটাকে সেভ করার জন্য সেভে টাচ করবেন, তারপর আবার সেভে টাচ করবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।